কুষ্টিয়া সদর পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিনের বিরুদ্ধে নিজ দপ্তরে বসে মাদক সেবন করার অভিযোগ ওঠে। মাদক সেবনের একাধিক ভিডিও এলাকার সাধারণ মানুষের মোবাইলে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এত সুন্দর কাজ করেছিল দলীয় নেতারা বলছেন এমন ঘটনা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বিষয়টি উদ্দেশ্য প্রণীত বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান সফর উদ্দিন। অন্য অন্য জায়গায় আমি আমাকে অন্ত বলি যে আমাকে ডোপ টেস্ট করা হোক, ঠিক আছে? আমি যদি ড্রাগ অ্যাডিক্টেড হই তাহলে আমি একদম নির্বাচনের মাঠে টেস্ট করাবো। এটা কি কিভাবে কি বানাইছে এটা আমি ভাই তো আমি তো বলছি আমাকে তো আমি তো আপনাকে মিথ্যা বলছি না, আমি তো আমি তো রাজি আছি যে কথা আমি বলছি এই কথায় তো আমি রাজি আছি। আমি যদি একজন ড্রাগ অ্যাডিক্টেড এই পুলিশের বিভিন্ন দপ্তরের চাকরি বাকরি হিসেবে যাচ্ছে, ঠিক আছে, এগুলো তো টেস্টের পরে তো যাচ্ছে বলে কি আমি এই সংবাদ সম্মেলন করে বলেছি ভাই, আমি সংবাদ সম্মেলন করে বলেছি, ঠিক আছে, সংবাদ সম্মেলন করে আমি বলি ঠিক আছে, ওটা আমার সংবাদ সম্মেলনে আমার অবশ্যই বলা আছে। বিষয় আছে যেহেতু আপনাদের সাথে কিন্তু আমার সম্পর্ক খারাপ না, ঠিক আছে, সেই ক্ষেত্রে যেটা মনে করেন আশা করি যে আপনাদের হয়তো কিছু সাংবাদিক যেটা করছে এটা কিন্তু আমি খুব কষ্টই পাচ্ছি, যেহেতু আমি আপনাদের সাথে সুসম্পর্ক নিয়ে 10 বছর চলছি, কারোর সাথে কোনো বাধাবাধি আমার হই নাই। আমি তো বলছি এটা তো আর আপনার কথা বলছি এগুলা যে কথাগুলো আপনাদের বলছে তারা, ঠিক আছে, সে কথাগুলো তো আপনারা সরজমিনে দেখেন, সরজমিনে দেখেন, এগুলো তো দেখলেই পাওয়া যাবে। এটা শোনেন ভাই, আমাকে যেভাবে এরা তা করছে এটা টোটালি আমাকে একটা রেসে, ঠিক আছে, তাদের হয়তো ওই এই ইউনিয়নে তো অবশ্যই ভোটের রাজনীতিতে আমি অনেক আগেই আমি আমার নিজের দিক থেকে আমি 10 বছর ইউনিয়নটাকে যেভাবে এরা করেছি আমি আগেই ছিলাম আছি, এটা তাদের রোশন হলে মনে করেন এই অবস্থা, ঠিক আছে। তারপরও তো আমি তো বলছি ভাই আমি যদি মাদক কা শক্ত ব্যক্তি হই তাহলে তো মনে করেন আমাকে টেস্ট করলেই তো পাওয়া যায়, ইচ্ছা ইচ্ছার কোনো কথা হয় বলেন, ইচ্ছায় আর কোনো কথা হয়, টেস্টে তো সব অলরেডি অনেক পুলিশের চাকরি বাকরি যাচ্ছে, অনেক অনেকেরই যাচ্ছে না, ওটা আমি একটা ফিরাপ খাচ্ছি ভাই। আপনি আমার টেবিলে আছে, আমি নিয়মিত আমি অ্যাজমা রুগী, আমি 1991 সালে
আমি আমার মার কাছ থেকে টাকা নিয়ে আমি কিন্তু ওই ঢাকাতে মোয়াজ্জেম ডাক্তার মোয়াজ্জেম হোসেন অ্যালার্জি স্পেশালিস্ট, ঠিক আছে, গ্রিন রোডে গ্রিন সুপার মার্কেটে আমি কিন্তু তাকে দেখাই, আমি ভ্যাকসিন নিই, আমি নিয়মিত ওই ফেক জো, ঠিক আছে, তারপরে কিছু ঠান্ডার ওষুধ আমি নিয়মিতই খাই ভাই, ঠিক আছে। যা হোক ভাই সাক্ষাতে কথা হবেন, ঠিক আছে, আমি তো আপনাকে বললাম আমি ড্রাগ অ্যাডিক্টেড হইলাম, হচ্ছে টেস্ট করলেই পাওয়া যাবে ভাই, এটা তো কারোর বাপের ক্ষমতা নিয়ে থাকার না, বলেন এটা যদি নিয়মিত কেউ ড্রাগ নেয় তাহলে তো এটা তো মনে করেন না ওই ড্রপ টেস্টে দিয়ে ঠেকানো যাবে, বলেন এটা কিন্তু ঠেকানো কারো কায়দা নেই। উল্লেখ, সফরউদ্দিন পাটিকাবাড়ি চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে। তিনি পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। সফরউদ্দিন 2011 সাল থেকে টানা দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদে আসীন আছেন। এবার দলীয় মনোনয়ন পেতে স্থানীয় ইউনিয়ন কমিটি থেকে তার নাম প্রস্তাব করা হয়েছে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী 5ই জানুয়ারি এই ইউনিয়ন থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24